তোর তো কালকে পরীক্ষা তোর জন্য একটা গিফট আছে কি বলতো কি ডাকবো হ্যারি পটার এসছে আমাদের কি নিয়ে ডোনার জন্য ফুচকা ডোনা এখন করবে ফুচকার চ্যালেঞ্জ 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 চলো তো বন্ধুরা এই দেখো এখানে ফুচকা সাজিয়ে নিয়েছি ছটা ছটা করে দুজনের ফুচকা হয়েছে আর এই জল এই আলু মেখে খাব তো এইটাই চ্যালেঞ্জ যে কে আগে খেতে পারে ঠিক আছে যে ফার্স্ট হবে সেই পাবে গিফট চলো ক্যামেরাম্যান এই যে দাঁড়াও বন্ধুরা তো এই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এখানে কিন্তু যে হেরে যাবে তার পানিশমেন্ট আছে খুবই খুবই মজার পানিশমেন্ট তো চলো আমরা স্টার্ট করি ওকে দেখে নাও ওরও ছটা আমারও ছটা

আমার দিয়ে ভাজকায়ু নিতে হবে কিন্তু চালাকি করলে হবে না

বুড়োরা না ঠিক আছে তো বুড়োরা বেশি বেশি খায় তাই বড় বড় খায় যে আর ডোনাই সব থেকে ফার্স্ট হয়েছে একসাথে কিন্তু তো করে শাস্তি নিয়ে আসছি তিন আগে লজন কাটছে দেখো এত ঝাল আমিও লজান খেলাম প্রচন্ড ঝাল মারাত্মক শাস্তি নিয়ে আসছি তো এই যে ইনি বলবেন কে হেরেছে জাজ বানিয়েছি যুক্তি সহকারে বলো কে হেরেছে কে জিতেছে এই যে এ খুব উৎসাহ বলো এবার যা বাবার পাশে কি বস আমি ভিডিও করছি বল এইটা হয় না কি হয় না হয় না প্রথম কথা হচ্ছে তোমার মেয়ে আমাকে বেশি ফুচকা খেতে দেবে না বস বাবা বস মা কম বেশি হয়নি এই বয়সে সমান খাওয়া

ওর মেয়ে নাকি ছোট ওর মেয়ে জিতেছে চলাই আয় আয় তো প্রথম শাস্তি হচ্ছে আমার কলগেট প্রথম শাস্তি কি কলগেট নাকি জল প্রথম শাস্তি জল ও বাবাই দেখো ঠান্ডা কি এখন নাকি আমাকে জল দিয়ে ইয়ে করতে হবে ফ্রিজের জল বের কর তুই ওই বের করবে ঠান্ডা জলে আমাকে মুখ ধুতে হবে তারপর আমার এই লাল কলগেট আমাকে লিপস্টিক লাগাতে হবে ওর মধ্যে ঠান্ডা জল নেই পাগল

নিমি নিমি লঙ্কা হাতে আর চোখটা জল ঝোলছে আমার বা দ্বিতীয় শাস্তিটা কি চলো লেভি লিপ বাম করতে হবে তাই তো চলো এই যে কলগেট দিয়ে লিপ বাম লঙ্কা হাতে তো জল দিয়ে চোখটা টো ঝোলছে চলো বাবা अभी মুখটা মুছতে পারবো কি ক্যামেরাটা ঠিক ধরেছিস তো এই হাতটা দিয়ে চাপা পড়ে যাচ্ছে মনে হচ্ছে মুখটা কি মুছতে পারবো না মুছতে পারবো না

না না মা পাকামি করতে হবে না তুমি ক্যাডবাইটা কেটে দিয়েছি তো আজকের মতন একটু দিয়ে আমায় নাই দেব না তুমি শাস্তিবে আইছিলেনা দেখেছ জ দেখেছ জ এ বাবা একটু দে দেখো 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 দিলো না তো তো বন্ধুরা কত কমেন্ট পড়ে গেছে আচ্ছা খুব ভালো লেগেছে খুব তো দারুন তো কটা কমেন্ট পড়ে নিই তোমাদের নাম নিতে হবে ডোনার আজকে কি এক্সাম ছিল তো আজকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি আজকে ডোনার স্কুলে ম্যাথ এক্সাম ছিল আর কালকে ডোনার কম্পিউটার আছে আমার এক তোমারও এক্সাম আছে ইভিনিং দিয়ে কী বলছে আচ্ছা ম্যামকে বলছি ইভিনিংয়ে আসতে আসলে ইভিনিংয়ে এলে আমি কখন পড়াবো বলো আর একজনের নাম বলতে বলেছে কোনো দিনও নাকি আমি নিই না তাই নাকি প্রতীক্ষা ঠিক আছে এক্সামের কেমন হলো কেমন হয়েছে বল ভিডিওটা ভিডিওটা ও দিয়েছি তাই তুমি দেখতে শুরু করে দিয়েছ তাই বললে তো আরেকজনের নাম হচ্ছে রাফিয়া একটা র্যাপিড ফায়ার গেম আছে গোলাপি নাকি লাল লাল ভালো নাকি খারাপ বল ভালো নাকি খারাপ পার্বতী নাকি মহাদেব দুজনেই গাঁদা ফুল নাকি গোলাপ ফুল গোলাপ ফুল একজনের নাম হচ্ছে অন্বেষা আরও আর অনেক নাম না নিচে চলে গেছে দেখতে পাচ্ছি না যাই হোক আর যদি কারোর নাম নেওয়ার হয় অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করো অবশ্যই নিয়ে নেবো তো চলো তো চলো বন্ধুরা এই মুখের এই জঘন্য মুখটা আমি আগে ধুয়ে ঠুয়ে আসি তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো আমাদের শাস্তি অবশ্যই তোমরা কমেন্ট করো হ্যাঁ হালকা হালকা জ্বলছে ঠান্ডা হয়ে আছে আর হালকা হালকা চিরচির করছে চিরচির করছে আর এটার তো লিপস্টিক পরার জন্য মানে কলগেট কেউ লিপস্টিক পরবে এরকম ব্যাপার মানে ছোট মানুষ তো যদি ঠোঁটের কিছু প্রবলেম হয় তো আমার চিচির করছে ঠোঁটটা ধুয়ে ফেলবে ও খায় এখন চকলেট খা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ফুচকা চ্যালেঞ্জ কেমন লাগলো সবাই তুই মজা পেয়েছিস এইটুকু পুটকে মেয়ে ছখানা ফুচকা আমার সাথে সাথে খেয়ে নিয়েছে তাহলে বলো এবার আমি যদি বলি যে বেশি বেশি ফুচকা রাখবো যে আমাকে বেশি খেতে হবে ওকে কম তাহলে ও চিল্লাবে তাই জন্য দুজনে সমান সমান নিয়ে আমাকেই হারতে হলো কিছু করার নেই আমি এরকমই ফুচকা খাই আমি কিন্তু ওকে একটুও জেতানোর চেষ্টা করিনি আমি যেরকম খাই সেরকমই খেয়েছি জানি খুবই বাজে লাগছে তো চলো মুখটা ধুয়ে নিই তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো তো আজকের মতন